বাবা এখনো ঘুমাই রয়েছো, কাজে যাবা না? কি করবো বল, আব্বার জ্বালায় তো আর কোনো মডেল টডেল করবার পারি না। আর এটা কি, এটা একটা স্যাম্পল বিষয়, চল না এনজয়। আপনার কি মনে হয়? আমার দোকানে যে আসে ভাই, আর 50 পির আছে একদিনে ভাই, চুল কাটার না আমার মারবা লাগছে। আরে ভাই কিরে বলো, সারা জীবনে ভাবে খাইটা কাটাবি? তোর একটা ভবিষ্যৎ আছে না, সংসার করবি, বিয়ে করবি, সারা জীবন কিভাবে খাইটাই কাটাবি নাকি? বিয়ে শাদী কি করবো ক, ছোট একটা ভাই আছে, এর পড়ালে আর খরচ দিতে হয়, সংসারে টানাটানি, বাপে একজন কাজ করা পারে না, কি করবো ক। আরে বলো, ছোট বারে লেখাপড়া করা কি হবে, তোর নিজের ভবিষ্যতের কথা ভাব, ভবিষ্যতের কথা ভাবতে হবে না? তোর ছোট ভাই কি ধরে কামাই করে খাওয়াবে? কামাই করে না খাওয়াক, ছোট ভাই পড়ালেখা করে বড় হোক, এটাই আমি চাই। তোর ভাই কি লেখাপড়া করে না কাম কাম করে বেড়ায় তা কি খবর রাখোস? তোর বাইরে দেখলাম একদিন বিড়ি খাইতেছে, তাস খেলতেছে, আবার একদিন গাঁজাও খাওয়া দেখলাম। আমার ভাইয়ের নামে আর একটা বাজে কথা কবি না তুই, আমার বাইরে চিনোস তুই? আমার ভাই অনেক ভদ্র পোলা। তোর ভাই তো দেখলাম একদিন মায়া গুলোকে টাঙ্কি ও মারে। এই তুই আর একটা কথা কইস না, আমার তুই বাড়ি যা, যা কই যাইতেছিস, যা যা যা। কথাটা কিন্তু খারাপ কই নাই, বুঝে দেখিস। হ তুই যা যা, দেখ মানে যা, আমার ভাই কি মানুষ আমি চিনি, তুই যা। জীবন জোয়ায় হারাইলাম সবই।
ওকে ওকে আবার গান। সাইরা গেলাম মাটির পৃথিবী, সাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন জীবন জয় হার জান সবই বুকে জানা বাজায় অভিমান। আরে দবে দবে গান যায় মারো টান মাটির পৃথিবী। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, তা তুমি কেমন আছো? এই তো কাকা, আমি ভালোই আছি। আপনার ছোট সালের বাপটাকে তো ভালো দেখলাম না। হ্যাঁ বাবা, অত পড়ালেখা করে অত ভালোই আছে বাবা। আমি তো দেখলাম মনে বিড়ি খাওয়া লাগছে আপনার ছেলে। কি রে বাবা রে, একই কষ্টে কবে দেখছ বাবা? এই তো গতকালকে তো আসমা দেখলাম। ওরে আল্লাহ রে, আরে আল্লাহ রে, কি শুনাইলো আমার রে। আমি যাই। আরে যা ভাই যা, ঠিক আছে। কি বাবারা, তোর আইসোস নি? ইমরান কি কামাই করলা, কত হয়েছে বাবা? এই তো বাদ দিতে আসছি। বাবা রে, তুই যা কামাই করস, বিয়ে করলি বউ কামাই বাদ দিলি। তাই বাপ যা বা, আমি এই কাম আর করবো না, আমি সিঙ্গাপুরে এটা দেবো, সিঙ্গাপুর দিয়ে চুল কাটবো। আরে বাবা রে, সিঙ্গাপুর যাবি, এত টাকা আমি কোথায় পাবো? আপা ওই এক ব্যবস্থা করলেই হবে নি। কি ব্যবস্থা করবে, টাকা পয়সা আছে? আপা তো 10,000 টাকা দাদা পাসপোর্ট করি, পাসপোর্ট করি, সরি পাসপোর্ট করি। আচ্ছা বাবা, সরি কি?
আসলে আব্বা সরিটা কি আমিও জানি না, ছোট ভাই কথায় কথায় বলেলি সরি কয় হে নাকি ময় ঢুকলাম। ও তাই বাবা, আমার ওই বই খাতের কি অবস্থা, কেরম কি নিরাবা লাগছো শুনি? এখন আসে নাই, সবাই আইছে ও এখন আসে নাই, দেখিস বাবা। কি আমার ছোট শালের নাম উল্টো পাল্টা কাস, আমার ছোট শাল টাকাকো, আমার টাকা আমি জানি না বাবা, আমি জানি না আমার টাকা নিছে কিডা, আমার ছোট শালে সাবানি বাবা, আমার টাকা নিছে কিডা, আমি নেই বাবা, আমি নেই, তুই না আসলে তো টাকা নিলো কিডা, আমার বাবা আমি নেই রে, এ টাকাকো আমার টাকা নিলো কিডা, হ্যাঁ আমার টাকা নিলো কিডা, জানোস না, না জানাই দেবা লাগছি রে, আমার টাকা নিলো কিডা, এ আমার টাকা নিছে কিডা, টাকা নিছে কিডা, পরীক্ষা কেরম দিস বাবা তোরা? ভালোই দিছি কাকা। তা আমাগো ওই ছোট সালটার খবর কি, ও তো পরীক্ষা দেবা লাগছে, ফার্স্ট ক্লাস পরীক্ষা দিছে। যাক বাবা যাক। কি কর বাবা, কি শুনেলি তুই, এ তুই কি শুনেলি, আমার সাল ফেল করছে খবর নিয়ে দেখেন গেছে, কি কয় রে আমার সাল বলে ফেল করছে, আমার সাল ফেল করছে, আমি সারা জীবন কি করলাম এত টাকা পয়সা দিয়া, আমার সাল বলে ফেল করছে রে, আমার সাল ফেল করছে, আমার সাল ফেল করে রে, আমার আর এই জীবন থাকবে না, আমি এই জীবন আর রাখবো না, আমারে কি শুনেল রে, এত কষ্ট করে সাল ফলাফল পড়ালেখা করাইলাম, সব
আমার